সুপ্রিয় দর্শক, আজ 23 আগস্ট রবিবার। আপনারা দেখছেন যে হাটটা, এটা দিনাজপুরের রেল বাজার হাট। আমরা সবসময় হাট থেকে আপনাদেরকে গরু বা ছাগলের বিভিন্ন দামগুলি আপনাদেরকে জানানোর চেষ্টা করি, আর এই ভিডিওর মধ্যে আমরা একটু গরু ছাগলের দাম জানানোর চেষ্টা করব না। এখানে আসুন, এখানে যারা বিক্রেতা তাদের কিছু আমরা সুখ দুঃখের কথা আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করি। আমরা এখানে একজন মুরব্বীকে, চাচাকে দেখছি। এই যে দেখুন, দুটো ছাগল নিয়ে বসে আছে চাচা। আসসালামু আলাইকুম। কেমন আছেন চাচা? ভালো আছেন? আপনার বাড়ি কোথায়? মাজাডাঙ্গা। আপনার বাড়িতে কে কে আছে? কয়টা ছেলে? পাঁচ ছেলে। তো পাঁচ ছেলে থাকতে আপনি এই বয়সে, এই যে আমরা দেখছি যে, হ্যাঁ সব নিশাখোর, আপনাকে কেউ দেখে না? আপনার বউ আছে বাসায়? হ্যাঁ আপনার বউ আছে বাসায়? মানে আপনার টাকায় আপনার চলতে হয়? এই ছাগল কোথা থেকে নিচ্ছেন? আপনার বাড়িতে পালেন? কিনে আনেন? তাহলে আপনার পুঁজি আছে, তাহলে কিনেন কেমন করে? গ্রাম থেকে বাকি আনেন? এই যে দুইটা ছাগল নিয়ে আসছেন, এগুলো কি হালুয়ান? দুইটাই হালুয়ান। আচ্ছা এই দুইটা কত দিয়ে নিছেন আপনি বাকিতে? কত দিয়ে কিনছেন? এই দুইটা 3000 টাকায় কিনছেন? দামটা একটু বেশি হয়ে গেল না? ও বেচে 500 কম দিবেন? কত দাম চাচ্ছেন দুইটা? দুইটার দাম চাচ্ছেন? 4000। আর কত হইলে বেচবেন? 3000। মানে 1-200 টিকলেই আপনার পেট চলে যাবে? মানে এইভাবে আপনি প্রতি হাটে আসেন এই বয়সে? আপনার বয়স কত? 76 বছর বয়স আপনার। এই 76 বছর বয়সে আপনি এখনো এই যে ছাগলের দড়ি ধরে আছেন। পাঁচটা ছেলে আপনার, পাঁচটাই নেশা করে, কেউ আপনাকে খাওয়ায় না? মানে আপনি আর আপনার বউকে কে, মানে কেউ দেখে না ছেলেরা? এই ছাগল বিক্রি করেই আপনার যত আয় রোজগার, কিরকম আয় রোজগার হয় আপনার মাসে? মানে একটা হাটে 200-300-500 এরকম রোজগার হয়? এটা দিয়ে আপনার চলে যায়? চলে গেলেও চলবো, হবে না চলিলেও চলবো, চললেও চলতে হবে, না চললেও চলতে হবে এই টাকায়? মানে দুই বেলা আপনি খানতো নাকি? খাওয়া দাওয়া পানতো? খাওয়া পানি, ওই তো খাওয়াটা পানতো। মানে কষ্ট হইলো খাওয়াটা পান দুই বেলা? আমি দিনে ভাত খাই না। দিনে আপনি খান না? এই রাত কইছি লাভ কি? হ্যাঁ জুটা কথা কইছি লাভ, দিনে তো আমি ভাত খাই না। দিনে আপনি ভাত খান না, এটা জুটা কথা? মানে দিনে ভাত খাওয়া এটা জুটা কথা? মানে দিনে আপনি খান না? হ্যাঁ দিনে আপনি খান না? না ভাত খাই না, আমরা নাস্তার রোজ থাকি। ওই সকালে খায় আসেন আর তারপর একদম রাতে? না দুপুরে খাবো। দুপুরে খাবেন? দুপুরে কি খাবেন? নাস্তা খাবো, পরোটা টরোটা খাবো। ও নাস্তা পরোটা টরোটা খাবেন, তারপরে ভাত কখন খাবেন? সন্ধ্যার সময়। একবারে সন্ধ্যার সময়? কেন দুপুরে ভাত খান না কেন? ভাত খাই না, মানে অভাব। আচ্ছা চাচা, আপনাকে যদি কেউ সাহায্য করতে চায় আপনি টাকা নেবেন? দিলে নিব না, আমরা যেমন এই বাসার টাকা আনবে যেমন। মানে দিলে নিবেন, মানে সাহায্য আপনি ওইভাবে চান না মানুষের কাছে, আপনি কর্ম করেই খেতে চান। তারপরে আপনি যখন একসময় অসুস্থ হবেন তখন? তখন দেখা যাবে, তখন আল্লাহই দেখবে। আল্লাহ আছে, আপনার আর কেউ নাই আল্লাহ ছাড়া? আচ্ছা কাকা, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা দেখানোর চেষ্টা করলাম আমাদের গ্রাম বাংলার এই সহজ সরল মানুষগুলিকে, আপনারা একবার দেখুন। এই যে দুটো ছাগল উনি বাকিতে নিয়ে এসেছেন, গ্রামের বিভিন্ন বাড়ি থেকে কালেকশন করেন, এবং এই ছাগল দুটো বেচে তার 200-400 টাকা যা হবে সেটা দিয়ে আপনারা শুনলেন যে তিনি দুপুরে ভাত খান না, তিনি ভাত খান একবারে সন্ধ্যার সময় গিয়ে, আর দুপুরে এই হোটেলে পরোটা টরোটা,
এগুলোই খান। ওনার পাঁচটি সন্তান, পাঁচটি নেশা করে, উনি বলছেন কেউ দেখাশোনা করে না। তা আপনাদেরকে আমরা এই রেলবাজার হাট থেকে আমরা একজন বৃদ্ধের কিছু করুণ কথা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আসুন সুপ্রিয় দর্শক, কথা বলি আমরা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আপনার নাম কি? আমার নাম গফুর। গফুর, আব্দুল গফুর। আব্দুল গফুর, আপনার বাড়ি কোথায়? বাড়ি টেগরা। টেগরা, টেগরা। তা আপনি এখানে কি করতে আসছেন হাটে? গরু বেচতে আছি। এটা কি আপনার নিজের গরু? নিজের গরু। আপনি কি করেন? আমি কৃষি কাজ করি। কৃষি কাজ করে? আর এই গরু তালে বেচতে আসছেন কেন? ওই যে ওভাবে অভাব। হ্যাঁ, ওই যে বন্যা হয়েছে। বন্যা হয়েছে বাড়ি দুয়ারের সামনে, নদীর সামনে। হ্যাঁ, বাড়ি থেকে পানি উঠছে, পানি উঠেছিল আবার লাভে গেছে, আবার নামে গেছে। আর ক্ষেতের কি ক্ষতি হয়েছে? কোনো ক্ষতি হয়েছে অল্প। আপনার কতটুকু জমি আছে? জমি নাই, মাসের আদি করি। ও, মানুষের জমি আপনি চাষ করেন? মানে জমিতে কি তাহলে পানি উঠছে এখন? কি আবার টাবার নাই? লাভে গেছে, এখন আবার দিতে হবে, আবার কাটতে হবে। গাড়ি ছিলাম আবার কই, ও ফসল নষ্ট হয়ে গেছে, আবার নতুন করে আবার গাটতে হবে। হ্যাঁ, আবার গাটতে। আপনার বাড়িতে কয়টা গরু আছে? গরু নাই। এই যে এটা, এটাই আনছি। একটাই ছিল? একটাই ছিল। এটা কি? এটা বাচ্চি, এটা বকনা। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন যে ওনার জমি জমার ফসল সব নষ্ট হয়ে গিয়েছে, উনি বাড়ির শেষ সম্বল। এটাই কি আপনার শেষ সম্বল? এটাই শেষ। আপনার বাড়িতে কে কে আছে? মা, বোন, ভাই। মা, বোন, ভাই। ভাইরা কি করে? ভাইটা বাড়িতে কৃষি কাজ করে। ভাইও কৃষি কাজ করে? আচ্ছা আচ্ছা। এখন আপনাদের চলছে কেমন? এখন কাজ করে খেতে হবে, এটা বেশি আমার শত করে ধার মাধন শত করতে হবে। মানে অনেক টাকা ধার হয়ে গেছে? ধান হয়ে গেছে, ধার হয়ে গেছে। এই গরুটা আপনি কত টাকা দিয়ে বিক্রি করবেন মনে করছেন? এটা 25-26 হলে দিব। 25-26? এত দাম কি পাবেন? এখন না পাইলেও এখন লস করে দিতে হবে। মানে আপনার এখন কত টাকা দরকার? 25 হলেও আমার দরকার হতো। মানে 25 হইলেও আপনার চলতো? চলতো। আচ্ছা, বাড়িতে আজকে খাওয়া দাওয়া করে এসছেন? এই তো খাওয়া দাওয়া করে আসলাম। পান্তা কি খাইলেন? পান্তা, পান্তা, পান্তার সঙ্গে আর কি পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে পান্তা খাই আসলেন। তারপরে দুপুরে কি খাবেন? দুপুরে এখন এই বেশি কিনে যা যা এখন চাল ডাল কিনবো। আর যদি বেচা না হয় আজকে? না জালে না খাই থাকতে হবে। না খাই থাকতে হবে? হ্যাঁ। মানে বাড়িতে আর কোনো চাল নাই? না। বাড়িতে আপনার কয়টা মানুষ এখন? পাঁচটা। পাঁচটা পেট এই আপনার উপরে? আমার উপরে। মানে আপনি টাকা নিয়ে যাবেন, তারপর পাঁচটা পেটের খাওয়া হবে? খাওয়া। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন, আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। আপনারা সবসময় এই গরুর দামগুলি আপনারা জানার চেষ্টা করেন, কিন্তু আজ আমরা একটু ভিন্নভাবে উপস্থাপন করছি এই ভিডিওটি। আমরা জানানোর চেষ্টা করছি এই যে গরুগুলি যারা আনছে, আপনারা যে কিনছেন, আপনারা বিভিন্ন বার্গেনিং করে তাদের কাছে কিনেন, তো আপনারা তাদের একটু আমরা বাস্তব পরিস্থিতি এইগুলি সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। প্রিয় দর্শক, ওই যে দূরে হাট দেখছেন, ওটা রেলবাজার হাট। আর এই যে এখানে একজনকে আমরা পেয়েছি, একটু কথা বলি। আসসালামু আলাইকুম। কেমন আছেন? তা আজকে আপনি ছাগল আনেননি? না, ছাগল আনেননি। কেন, চালান নাই? না, ব্যবসা খারাপ, এখন বাজার দেম চলেছে, দাম, মালের দাম কম। মালের দাম কম, তো আপনি চলবে কেমন করে? আপনার চলবে, ওইভাবে চলতে হবে, চালাবে। মানে আজকে যে ছাগল আনেননি, তা আপনার বাড়িতে কয়জন আছে? আছে 6-7 জন। আপনার উপরেই চলে? হ্যাঁ। ছেলে মেয়েরা কেউ কিছু করে না? করে, এখন নিয়ে ওনার জন্য বসে আছে। বসে আছে? তা এই যে আপনি আজকে ছাগল নেননি, আইলাম এখন, যদি দুই একটা নিতে পারি। তার মানে আপনার কাছে চালান আছে কিছু? হ্যাঁ, বর্তমান তো নাই, এখন কিনতে হবে যদি কেউ আনে। মানে কিনবেন যে আপনি, তাহলে সেই টাকাটা কোথা থেকে আসবে? টাকা আছে, অসুবিধা নেই, টাকা এখানটা লোক আছে, টাকাওয়ালা লোক আছে, অন্য
বাকি কি নেবেন তাদের কাছে? বাকি না, নগদ নিতে হবে। না, নগদে নেবেন মানে সেই টাকাটা যার কাছে নেবেন আবার ছাগল বেঁচে পরিশোধ করবে। শেয়ার থাকবে। আচ্ছা, কি পরিমাণ শেয়ার থাকে? যা হয় আধা আধা আধা। এইভাবে আপনার মানে কত টাকা হয় একটা হাটে? মানে 100-200 থেকে 700-800 পর্যন্ত হয়। এই 700-800 টাকা কামাই করে আপনি খুশি? হ্যাঁ, 700-800 টাকা যদি কামাই হয় তাহলে সংসার কোনো ডাবল হবে, তাহলে কোনো সমস্যা হয় না। মানে 700-800 টাকা হইলে আপনার তাহলে সংসার একদম খুব ভালো মতো চলে যাবে। এক 200 ইনকাম হলে তো আর চলবে না, 1-200 হলে চলে না, মানে তখন একটু টানাটানি শুরু হয়ে যাবে। আচ্ছা কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসসালাম আলাইকুম। এবার এখানে আমরা একজন কাকাকে দেখছি, মুরব্বী। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা আপনি কি করেন? ছাগলের ব্যবসা করেন? ছাগল আনছেন আজকে? না, আনেনি। কেন? ও আপনি কিনে দিবেন? এই কিনে দিলে আপনি কত টাকা পান? কিরকম দেয়? 50-100 টাকা করে দেয়। তো এইভাবে আপনার কত ঠেকে দিন শেষে? এখন আল্লাহ যা দেয়, এখন 200-300-100, এটাতে আপনি খুশি? হ্যাঁ। আপনার বড় চাহিদা নাই যে আপনি লাখ লাখ টাকা কামাই করবেন? হ্যাঁ। তা আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে বৌমা একটা আছে, ছেলে একটা আছে, আমার দুই স্বামী স্ত্রী আছে। ছেলে কি করে? ছেলে কাপড় দোকানে থাকে, কাপড়ের দোকানে চাকরি করে। আর আপনি এই যে হাটে এসে মানুষকে কেনা বেচা করে দেন, এই জন্য 200-100 টাকা করে পান। এই 200-100 টাকায় আপনি খুশি? খুশি। হ্যাঁ, সংসার তো বড় না। সংসার বড় না? তা আপনার কি বাড়ি আছে? বাড়ি আছে। হ্যাঁ, বাড়ি কি পাকা বাড়ি? না, কাঁচা। তো বাড়ি পাকা করতে ইচ্ছা করে না? না, আগের মাটির বাড়ি। আগেকার দিনের মাটির বাড়ি? তাহলে আপনি মাটির বাড়িতেই সুখী? হ্যাঁ। হ্যাঁ, মাটির বাড়িতে থাকি। আর মাটির বাড়িতেই আপনার সুখ সব? মানে আপনার ওই পাকা বাড়ির দরকার নেই? না, কত হাই করে আমার দরকার নেই। মানে আপনার 200-100 টাকা হইলেই আপনার বাস? আচ্ছা কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজ আমরা একটু অন্যরকম ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করলাম এই রেলবাজার হাট থেকে। তো এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, এবং আশা করি আমাদের সাথেই থাকবেন।